আট দশটি শিশুর মতো স্বাভাবিকভাবে জন্ম নেননি উল্লাস পাল। মাত্র গর্ভ থেকে দুই হাত পায়ের সমস্যা নিয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। পরিবারের সহযোগিতা আর কঠিন অধ্যবসায় তাকে নিয়ে এসেছে সাফল্যের দ্বারপ্রান্তে। অন্য সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে 43তম বিসিএস এর শিক্ষা ক্যাটারির সুপারিশ প্রাপ্ত হয়েছেন শরীয়তপুরের এই অদম্য শারীরিক প্রতিবন্ধী উল্লাস পাল। আমরা পরিবারের কেউই কখনো ও যে প্রতিবন্ধী হিসাবে ওকে দেখি নাই। অন্য 10টা সুস্থ ছেলের মতোই ওরা আদর করছি, যত্ন করছি, ওর পিছনে শ্রম দিয়েছি। ও স্কুলে ওর শারীরিক অসুবিধার জন্য বর্ষাকালে স্কুলে যেতে অসুবিধা, নিজে ধীরে ধীরে নিয়ে গেছি, আবার নিয়ে আসছি। খোঁজ নিয়ে জানা যায় উল্লাস পালের বাড়ি জেলার ভিতরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর এলাকায়। মৃৎশিল্পী উত্তম কুমার পাল আর আন্না রানীর তিন সন্তানের মধ্যে সবার বড় তিনি। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় শিশু বয়স থেকেই স্বাভাবিকভাবে হাঁটা শেখা হয়ে ওঠেনি তার। জন্মগতভাবে দুই হাত ও দুই পা বাঁকা হওয়ায় পরিবারের সদস্যদের সহযোগিতায় হাঁটা শুরু করেন উল্লাস। তো যাতে আমাদের চেষ্টা ত্রুটির জন্য যাতে ওর কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের সর্বক্ষণিকই চেষ্টা ছিল। আর আমাদের প্রচেষ্টা আর ওর অত্যাধিক লেখাপড়ার উৎসাহের কারণে আজকে হয়তো ওই সাফল্যের দরজায় আসছে। ছোটবেলা থেকে ও আর পাঁচটা বাচ্চাদের মতো ছিল না, আমাদের অনেক কষ্ট হয়েছে ওকে নিয়ে। হ্যাঁ, ভালো কিছু করুক এইটাই আমাদের প্রত্যাশা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিলেন উল্লাস। তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় নানা সংগ্রামের মধ্য দিয়ে। 1999 সালে বাড়ির পাশের কার্তিকপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন তিনি। বর্ষার দিনে স্কুলে যাতায়াত ভীষণ কষ্ট হওয়ায় বাবা উত্তম পাল সবসময় ছেলেকে স্কুলে দিয়ে আসতেন। উল্লাস লিখতেনও বাম হাতে। ছোটবেলা থেকেই ফুটবল খেলা দারুণ পছন্দ করতেন। সহপাঠীরা যখন খেলতো তখন অনেকটাই দর্শকের চোখে তাকিয়ে থাকতেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকায় নিজে খেলার সুযোগ তেমন পাননি। প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে 2010 সালে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন উল্লাস। এরপর চলে আসেন ঢাকায়। ভীষণ ইচ্ছে ছিল পড়বেন ঢাকা কলেজ, কিন্তু সেখানে বাদ সাধল শারীরিক প্রতিবন্ধকতা। বাবা মা চেষ্টা করছে ওকে মানে ভালোভাবে ডাক্তার দেখে ওকে একটা সুস্থ জীবনে নেওয়ার জন্য। তো সেইখানে আমরা বাড়ি হিসেবে আমরাও ওকে উৎসাহিত করছি যাতে ভালোভাবে চলতে পারে এবং ভালো লেখাপড়া করতে পারে। ছোটোবেলা থেকেই ওর লেখাপড়ার প্রতি একটা ঝোঁক ছিল, তো এই জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। আমি কাকা হিসেবে আমি অত্যন্ত খুশি এবং ওর সুস্থ জীবন কামনা করি। 40তম এবং 41তম বিসিএসও মৌখিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। 40তম বিসিএসে উত্তীর্ণ হলেও ক্যাডার ও নন ক্যাডার কোনো পদেই সুপারিশ প্রাপ্ত হননি। তবে 41তম বিসিএসে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে সুপারিশ পান। সবশেষ 43তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন। তবুও মনের ভেতর খানিক আক্ষেপ রয়েই গেছে তার, পছন্দের ক্যাডার প্রশাসন না পাওয়ায়। বর্তমানে উল্লাস পাল প্রবাসী কল্যাণ ব্যাংক নড়িয়া শাখার সিনিয়র অফিসার পদে কর্মরত। সে এখান থেকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করছে, সে অন্যান্য শিক্ষার্থীদের থেকে একটু ব্যতিক্রমধর্মী। তার শারীরিক প্রতিবন্ধকতা আছে, পা বা হাত দিয়ে পা দিয়ে ঠিকমতো হাঁটা তার কষ্ট ছিল এবং সে লিখতো বা হাত দিয়া। তার বাবা আমরা দেখতাম 6-7 যখন পড়ছে তার বাবা তাকে এখানে রেখে যেত, স্কুলে রেখে যেত, আবার নিয়ে যেত। সে অনেক মেধাবী এবং অধ্যাবসায়ী। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে সাফল্যের আকাশ ছোঁয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে উল্লাস পাল জাগোনিউজকে বলেছেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সমাজের অনেকেই ঠাট্টা মস্করা করেছে, আবার অনেকেই ভীষণ ভালোবেসেছে। যারা আমাকে ছোটবেলা থেকে সঙ্গ দিয়েছে এবং এখনও আমার পাশে রয়েছে, আমার বাবা মা আমার জন্য অনেক করেছেন, তাদের জন্যই হয়তো এত দূর আসতে পেরেছি। পড়াশোনায় অন্যদের চেয়ে ভালো ছিলাম, তাই শিক্ষকদের কাছ থেকেও ভালোবাসা পেয়েছি। জন্মগতভাবেই আমি একটু শারীরিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছি, এজন্য দেখা গেলো আমি প্রথমে স্বাভাবিক বাচ্চারা যেভাবে হাঁটা চলা শেখে তো প্রাথমিকভাবে আমি পারতাম না, কিন্তু আমার পায়ে একটা অপারেশন হয়েছে, মেজর একটা অপারেশন হয়েছে। এরপর আমি স্বাভাবিকভাবে হাঁটা চলা শুরু করি আমার পরিবারের কাছ থেকেই। তো এরপর যেহেতু শিক্ষা জীবন শুরু করতে হবে, তো আমি প্রথমেই আমি শুনেছি যে আমি প্রথমেই বাহাত দিয়ে কলম ধরা শিখেছি, মানে আমার টোটালি লেখাপড়া সব বাহাত দিয়ে, কারণ ডান হাত দিয়ে আমি লিখতে পারি নাই এবং এখনও সেই বাহাত দিয়েই প্র্যাকটিস করছি। এবং আমার বাড়ির পাশে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, কার্তিকপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়, ওখানেই আমি শিক্ষা জীবন শুরু করি।
এবং ওখানে ক্লাস ফোর পর্যন্ত পড়ার পরে ফাইভে এক দেড় কিলোমিটার দূরে কার্তিকপুর প্রাথমিক বিদ্যালয় যেখানে, ওখানে পড়াশোনা শুরু করি। নতুন একটা জগৎ, কারণ নিজের গণ্ডি থেকে বের হয়ে গেলাম, তাই সব কিছু একটা অচেনা অজানা এবং সবার সাথে মিশা চলা। দেখা গেল সবাই তো আর সঙ্গ দেবে না, হয়তো দু একজন সঙ্গ দিয়েছে এবং তারা আজও আছে। তার মতো যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে উল্লাস পাল বলেন, যারা শারীরিক বা মানসিকভাবে ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে তাদের পাশে থেকে পরিবারকে প্রথমে সাপোর্ট দিতে হবে, নিজেকে ঘরের কোণে না রেখে প্রকাশ্যে আনতে হবে। ছোটবেলায় একটা খেলাধুলার প্রতি সবার একটা ঝোঁক থাকে, আমারও খুব ছিল, যেমন ফুটবল খেলতে ভালোবাসতাম, খেলেছিও কিন্তু খুব কমই সুযোগ পেয়েছি। তো আমি মনে করি যে নিজেকে লুকায়িত না রেখে প্রকাশ্যে আনতে হবে, ঘরের কোণে বসে থাকলে তো আর কিছু হয় না, প্রকাশ্যে আনতে হবে। যে আপনার সঙ্গ দিতে চায় তার সঙ্গটা নিতে হবে, এবং যতদূর পড়াশুনো সম্ভব, মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হতেই হবে, এটা হচ্ছে এক নম্বর কথা, এবং পড়াশুনো চালিয়ে যেতেই হবে। এবং আমি আশা করি সরকারের বিভিন্ন পদক্ষেপ আছে এবং এই জিনিসটা সরকার সামনে যত দিন যাবে তত আরও বেশি এখানে ইনভেস্টমেন্ট বাড়বে, সরকারের সদয় এবং ভাইভা বোর্ডে যারা থাকে তাদের সদয়ও থাকবে, আমি এটাই আশা করি। তার এমন অভাবনীয় সাফল্যে খুশি পরিবার ও স্কুলের শিক্ষকরা। উল্লাস পালের মা আন্নারানী পাল জাগনিউসকে বলেন, ছোটবেলা থেকে আর পাঁচটা ছেলের মতো বেড়ে ওঠেনি উল্লাস, আমাদের ভীষণ কষ্ট হয়েছে ওকে বড় করতে। ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণ মনোযোগী ছিল, আজ আমরা ওকে নিয়ে গর্বিত। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।